পুরুষ যত্ন করে পাওয়ার আগে আর নারী যত্ন করে করে পাওয়ার পরে পুরুষ আফসোস হারিয়ে গেলে কথাটা একদমই সত্যি দেখবেন এমন কিছু পুরুষ আছে সমাজের মধ্যে যারা হচ্ছে বাহিরে গেলে সবার সাথে খুব সুন্দর করে ভালো ব্যবহার করে কথাবার্তা বলে আর ঘরে আসলে স্ত্রীর সাথে ঘেউ ঘেউ করে আচরণ করে কথা বলে বাহিরে সকলের সাথে ভালো ব্যবহার করে কথা বলতে বলতে ঘরে এসে সে যেন একদম ক্লান্ত হয়ে যায় তাই স্ত্রীর সাথে সে এই রকম ব্যবহার করে সে যেন এই কথাটা বলে যায় স্ত্রী অত ঘরে বসে নাই সে অত ঘরের সব কাজ কাম করে এদিকে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে তারপর যদি থাকে আবার ছোট বাচ্চা কাচ্চা তাহলে তার কোনো কথাই নেই সকলের সেবা যত্ন করে তারপর হচ্ছে বাচ্চা কাচ্চা সামলিয়ে টাইম মতো আবার খাবারটা না দিলে তাকে যেন আবার কত কথা শুনতে হয় নেওয়া আর মানিয়ে পরও যদি সংসারটা নেওয়ার না টেকে তো সংসারটা ভেঙেই যায় পুরুষের জীবনে আসে দ্বিতীয় কোনো নারী আর নারীর জীবনে আসে দ্বিতীয় কোনো পুরুষ আর সে দ্বিতীয় নারী যদি খারাপও হয় তারপরও সে পুরুষ অন্যের কাছে এই নারীর কোনো বদলা করতে পারে আর নারীর জীবন ও যদি সে দ্বিতীয় পুরুষটি খারাপ হয় তাহলে সে ও যেন কারো কাছে বদলাম করতে পারে না তাই আমি বলি কি ভাই পুরুষ প্রথম নারীতে না পুরুষ আটকায় দ্বিতীয় নারী প্রথম নারী চলে যাওয়ার পর পুরুষ ভয় পায় যে দ্বিতীয় নারী যদি তার জীবন থেকে চলে যায় তাহলে তো সে একদম সবার কাছে খারাপ হয়ে যাবে তখন সমস্ত দোষটা এসে পড়বে তার ঘাড়ে তাই দ্বিতীয় নারী যদি খারাপও হয় তারপরও তার সাথে মানিয়ে গুছিয়ে তার সংসার করতে হয় তাই বলি কি ভাই সংসার তো করবেনি তাহলে প্রথম সংসারটাই টিকিয়ে রাখেন দেখবেন জীবনে সুখ আসবে শান্তি আসবে সচ্ছলতা আসবে সব সময় যে পুরুষদের জন্য সংসার ভাঙ্গে তাই কিন্তু না কিছু কিছু নারীদের জন্য কিন্তু সংসার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি তৃতীয় কোনো ব্যক্তি ইন্টারফেয়ার বেশি করে তাহলেও কিন্তু সংসার ভাঙ্গে তাই স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস ভালোবাসা ভরসা সবকিছুই রাখাটা দরকার আমি হয়তো খুব ছোট একটি মানুষ কিন্তু খুব ভারী ভারী কথা বলে ফেললাম কিন্তু কথাগুলো কিন্তু আমি বাস্তব কথাই বলেছি এগুলো আমার দেখা জানা মতের অনেক মানুষের জীবনের কথা